ভালো, সত্তর কপাল ভালো, কিন্তু বেটা হচ্ছে সবুজ। শালা তো শিখকে এমন হয়েছে না যে বাপের জন্মে আর বিয়ের নামও মুখে নেবে না কোনোদিন না। ও সবুজ তোকে বন্দি অবস্থায় এসব কথা বলেছে না? এটা কি বললো জান? সবুজ তো এখন আর বন্দি নাই, ও তো ছাড়া পেয়েছে। কেন অমন হয় ভয়ে তোমাকে সেই খবর দেয় নাই? ছাড়া পেয়েছে নাকি বিয়ে ভেঙে ছেড়ে দিয়েছিস? কি বলো জান, কি বলো? আমি ছেড়ে দেওয়ার কি? আমি তো রোকের কিডন্যাপ করিনি। ভয় পেয়েছিস তাই না? এখন ভয় অস্বীকার করছিস? তুই ভেবেছিস সবুজকে ভয় দেখালে তোকে কিছু বলবে না? কিন্তু আমি তো তোকে ছাড়ব না, আমি সব জানি। তুই সবুজকে কিডন্যাপ করি, আমার বিয়ে ভাঙিয়ে সমাজে আমাকে বদনাম করছিস। আমি বুঝি না তুমি এত বোকা কেন যা? নিজের পায়ে কেউ নিজে কুড়াল মারে, বোকা মেয়ে কোথা কার? শুনো, তুমি একবার আমাকে এই গালে থাপ্পড় মেরেছ, তারপর তারপর থেকে আমি নেড়ি কুত্তার মতো তোমার পিছ 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 সব সময় ছিলাম। একটা সেকেন্ডের জন্য তোমাকে আমি ছাড়িনি। তারপরও তুমি আমাকে চিনো নাই, তোমার কোনো শিক্ষা হয় নাই। এখন এখন এই মুহূর্তে তুমি আবার আমাকে কিডন্যাপার বানাইতে চাচ্ছ? ভালো ভালো, এর জন্য যে তোমার কতগুলো বিপদ হতে পারে একবার ভেবে দেখেছ? ভাবো ভাবো ভাবো। মৃত মানুষকে মরার ভয় দেখাচ্ছিস? আমি তো সব হারিয়ে ফেলেছি, আমাকে আর হারানোর ভয় দেখাবি না রাজা। এখন তোর হারানোর পালা। আমার পালা? কি করবা আমার জানটা, আমার জানটা তুমি আমার কি করবা, কি করবা, কি কি করতে পারো তুমি? আমার ক্ষতি করবা তা কিভাবে? ফোনে 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 করবা? মানে 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 বুঝো না, মানে বুঝো না। এই যে ফোন, এই ফোনে ফোনে তো তুমি আমার কোনো ক্ষতি করতে পারবে না বাবু। তোমার তো বাইরে আসতে হবে, আমার চোখের সামনে একদম সরাসরি ফেস টু ফেস, তাই না? এসো না, এসো, আমি ওয়েট করছি। এসো এসো আমার ঘরে এসো। আমা তুই দাঁড়া, আমি আসছি। আজ তোকে আমি শিক্ষা দিয়েছি, আর তোকে যদি শিক্ষা না দিতে পারি তাহলে আমি আমার জান দিয়ে আসবো। এত সুন্দর একটা গান শুনাইলাম, ফোনটা কেটে দিল। আমি নিজে তো তাজ্জব হয়ে গেছি, আপনি এত সুন্দর গান করেন বাবু রে। কি ফাইন গলা আপনি, কি মধুর মধুর ডালি দিয়েছে আপনার গলার মধ্যে আল্লাহ। ভাইয়া আর একটা কথা মনে হয়েছে, বলমুনি আপনার কথা শুনি। আচ্ছা আপনি যে সালমান শাহরুখ খান, শাহরুখ খানের ওই ছবি দেখছেন নি, দিলালিয়া দুলানিয়া লে যাইঙ্গা না কি জানি নাম, দেখছেন নি? হ্যাঁ, যে ওই যে বিদেশ প্রেম করে দেশে আসি মাইয়ারে বিয়ের আসতন তুলিলে চলে যায়, দেখছেন নি? হ্যাঁ হ্যাঁ, তার প্রেমের কি ফাওয়ার, সেতে কি পরিমাণ ভালোবাসে ভাইয়া। আই আনার মধ্যে ফাওয়ার দেখছি ভাইয়া, কি সুন্দর করে বলছেন আপনি। আরে তো আপনার শাহরুখ খানের মতো লাগে আপনার দেখতে অনগার। হ্যাঁ তুজে দেখা তো এ জনা সনম, পার হতা হে দিবানা সনম, আবি হাসে কাহাঁ 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 যায়েঙ্গে হাম, তেরে বাহ মে মার যায়েঙ্গে হাম, এরম লাগছে। চলেন কোথায় যাচ্ছ? বাইরে। বাইরে কোথায় আমাকে বলতে হবে? বাবা রাজা এখনো হুমকি দেয়, ওর দিনে দিনে সাহস বেড়েই চলছে বাবা। আমি ওকে একটা শিক্ষা দিতে চাই। তুমি কি পাগল হয়ে গেলে? ওই রাজা, রাজা একটা রাস্তার ছেলে, ও যা খুশি তাই করতে পারে, যেখানে ইচ্ছে সেখানে যেতে পারে, ওর কোনো বদনাম হবে না। তুমি তুমি তো রাস্তার মেয়ে নও, তুমি যদি ওখানে যাও সবাই কি ভাববে? সবাই সব জানে বাবা, আমার হারানোর কিচ্ছু নেই, আর ও যদি আমার কোনো ক্ষতিও করে তাও আমি কোনো ভয় পাই না। আজ একটা রাস্তার ছেলে যা খুশি তাই করবে, আর তুমি ভয় পাও না? বাবা আমি সব হারিয়ে ফেলেছি, আমি এখন নিঃস্ব, আমার হারানোর কিচ্ছু নেই। বাবা প্লিজ আমাকে যেতে দাও, আমি ওকে শিক্ষা দিতে চাই, ও আমাকে চ্যালেঞ্জ করেছে। পাগলামি করো না, কন্ট্রোল ইয়োরসেলফ। তুমি রাস্তায় গিয়ে নিজের বদনাম করতে পারো, কিন্তু আমি সেটা পারি না। তুমি হয়তো ভুলে যেতে পারো যে তুমি প্রফেসর বোরহানের মেয়ে,
কিন্তু অন্যরা সেটা ভুলে যাবে না। অন্যরা আঙুল উঁচু করে বলবে যে তুমি প্রফেসর বোরানের মেয়ে। তুমি যদি রাস্তায় গিয়ে আমার বদনাম করতে চাও তুমি যেতে পারো, আমি আমি তোমাকে বাধা দেব না। হ্যাঁ আমি তো ফিরে এসেছি, এসে দেখি তুমি ঘরে নেই। আমি তো তোর জন্যই বাইরে ছোটাছুটি করছিলাম, তোকে ওরা ছেড়ে দিল? হ্যাঁ ছেড়ে দিল, এখন আর কোনো সমস্যা নেই। সমস্যা কি সত্যি নেই? আচ্ছা একটা সত্যি কথা বলতো, তোকে ওরা এত সহজ ছেড়ে দিল? আপু তুমি কি বলো তো, কিডন্যাপাররা আমাকে ছেড়ে দিল সেটা আমি জিজ্ঞেস করবো যে তারা আমাকে কেন ছেড়ে দিল, কি কারণে ছেড়ে দিল? সবুজ, ওরা তোকে কেন কিডন্যাপ করলো কিছু কি বলেছে? না কিছু বলেনি। ওরা কারা ছিল চিনতে পেরেছিস? না আপু কাউকে চিনতে পারিনি। তাছাড়া ওরা আমাকে কেন কিডন্যাপ করেছিল, কি কারণে কিডন্যাপ করেছিল জানি না। আচ্ছা আপু, ওরা যে আমাকে ছেড়ে দিয়েছে এটাই কি তোমার কাছে যথেষ্ট নয়? তুমি কি এর চেয়ে বেশি কিছু চাও? না ভাই, তুই ফিরে এসেছিস এটাই আমার কাছে বড় কিছু। আল্লাহর কাছে যে কত দোয়া করেছি, কি এক অলক্ষণে মেয়েকে বিয়ে করতে গেলি আর যত আজাব নেমে এলো আমাদের উপর। আহা, শুধু শুধু কেন অন্যের মেয়ের ব্যাপারে এত কিছু বলছো? শোন সবুজ, যা হয়ে গেছে হয়ে গেছে, তুই ভুলে আর ওই মেয়ের কথা মুখে আনবি না। দেখ আমি ওই মেয়ের থেকেও সুন্দর এবং শিক্ষিত মেয়ে দেখে তোকে বিয়ে দেব। আচ্ছা ঠিক আছে, এসব বাদ দাও, এসব নিয়ে একদম কথা বলতে ইচ্ছে করছে না। সবুজরে তুমি ছেড়া দিলাম, এদিক দিয়ে হাসপাতাল থেকেও আমি সাড়া পাইলাম, কিন্তু সবুজ যদি এখন কয়ে দেয় সবাই রে আমি সবুজরে কিডন্যাপ করছিলাম, তাহলে তো সারে সর্বনাশ। না 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 না, নদী তো আমারে ভুল বুঝবো, তাইলে সবাই আমারে ভুল বুঝবো, সবার কাছে আমি ছোট। না এটা হইতে দেওয়া যাব না। সেভাবে হোক, সবুজের মুখ বন্ধ রাখুন লাগবে। কি তৈছে তোমার, তুমি কুম্বাল্লা ঘরে ঢুকছো? ফুপুর একবার ডাকতে না জানো না, তোমার ফুপু তোমার লিগে কি রকম অস্থির থাকে। ডিস্টার্ব করো না তো, আমি ভাবতাছি হুদাই ডিস্টার্ব করতেছো তুমি, যাও। ও আব্বা কি এত চিন্তা তোমার, এই কদিন তো তুমি হাসপাতালের বেডে শুয়ে শুয়ে খালি চিন্তাই করছো, ওহন আবার কিতা এত চিন্তা? আরে কত চিন্তা, তুমি কি বুঝবা? ও আব্বা কিতা তোমার অত দিন রাত আকাশপাতাল চিন্তা ভাবনা করো, একদিন তো তুমি হাসপাতালের বেডে শুয়ে শুয়ে নানা আনতা চিন্তা ভাবনা করছো না, ওহন নানা আনতা চিন্তা ভাবনা বাদ, ওহন তুমি খালি একটু আনন্দ ফুর্তি করো, বেরেন্ডারে রিল্যাক্স দাও, যাও বাজান ছাদে যাও, একটু গুঁড়ো গাড়ো হাওয়া বাতাস খাও, যাও। বুঝছি, তোমার লেগে শান্তিতে একটু চিন্তাও করতে পারবো না, একটু ভাবতেও পারবো না, যাই ঘুমায় ঘুমায় চিন্তা করে ঘুমায় ঘুমায় ভাবি, তাইলে যদি একটু ডিস্টার্ব না করো। না না না, ঘুমান যাইতো না। কেন, আমার ঘুমেও তোমার প্রবলেম? ইউ প্রবলেম মাই স্লিপ? ও আব্বা তুমি না হাসপাতালের বেডে শুয়ে একের মরা আল্লাহান ঘুমাইছো, মানছি আর কত ঘুমা, তুমি আর কত ঘুমাইবা? ওফ ফুপু, ইউ গো টু হেল প্লিজ, আমি ঘুমাবো, তুমি যাও। ওই যে ডাইনি ডাস না পবিচারে মাইয়াডা, হেই ডাইবো তোমার স্বপ্নে আয়, তোমার থারফা মারবো, গলা টিপ্পা ধরবো, দরকার আছে কোনো? কি কারে স্বপ্ন দেখবো? ডাইনিডা, ওই যে পবিচারের মাইয়া ডাইনিডা, হেইডা তোমার স্বপ্নে আয় পড়ব। একদম দামি একটা কথা কইছো তো বুবু, বাহ আই লাইক ইট, ইয়েস আমি এখন ঘুমামো, আমি নদীর স্বপ্ন দেখব, ও আমার স্বপ্ন রানী কুইন, ড্রিম কুইন, নদীর স্বপ্ন দেখব।
তুমি যাও তো বাবু, যাও যাও। আরে বাজান রে, ইতান বক্কর সক্কর বংশং কথা বাদ দেওয়া যায় না। তুমি বাজান, অহন খালি চিন্তা করো সামনে তোমরা ভবিষ্যৎ কেমন হইব। চাঁদনি রে লইয়া তুমি কত বালাটিয়ে সংসার করতে পারবা, কত সুখকে থাকতে পারবা। আর সেরির এমনিতেই বিয়া ভাঙ্গে গেছে গা, ইতান বিয়া ভাঙ্গা সেইরানের অলোক কি হয়, অফয়া কয় বুঝছ নি ফুফু? এটা কি বলতেছো তুমি? নদীরে তুমি অলক্ষ্য অপয়া বলতেছো? তুমি জানো না নদী সম্পর্কে এসব কথাবার্তা শুনলে আমার বুকটা ভাইঙ্গা চৌচির হয়ে নিচে গড়াগড়ি করে। সাবধান, একদম নদী সম্পর্কে এগুলা বলবা না, আমি একদম সইতে পারি না। আরে বাজান রে, বুঝো না কে রে সুজা বাংলা কথা। এই প বেচারে সেরি তো জীবন ওই সংসারে আইতে পারতো না, জীবনে আমার বাস্তব হইতে পারতো না। তুমি একমাত্র তোমার মনের মধ্যে চাঁদনি রে লইয়া ভালোবাসার গড় বান্ধ। জীবনের প্রথম আমি এরম একটা মা দেখলাম তোমারে, যার মায়ের প্রেমের লেগা তুমি একদম তদবীর পাও ধরা অবস্থায় এত খাইসটা কেন তুমি বলো তো? হ্যাঁ, আমি তোমারে বলছি না যে চাঁদনি আমার বোনের মতো, আমি জীবনে ওরে বিয়ে করতে পারবো না, বারবার বলি তারপরও তোমার সহ্য হয় না। তুমি একদম চুপচাপ থাকো, আমি এখন ড্রিমে যাব, ড্রিমে গিয়ে আমি আমার নদীরে ড্রিম দেখব। নদী, আই কাম অ্যান্ড ড্রিম, আসতেছি তোমার স্বপ্নে দেখব। নম্বর 22 থেকে অনেস্ট হয়ে গেছে গা, অন হয়ে করে সাধনির বাই হয়ে গেছে গা না? কতটি কত আমার কইলো, কত অপমান আমার করলো। বাইজান রে কইতাছি, তোমার অনেস্ট গিরি শুটাইতাছি। ও বাইজান, বাইজান, ও বাইজান। বুকের জমানো ব্যথা, কান্নার নোনা জলে, ঢেউ ভাঙে সখের নদীতে, অন্যের হাত ধরি চলে গেছো দূরে, পারি না তোমায় ভুলে যে অফিয়া অফি। একটু থাক ভাইরা ফোন। হ্যালো ভাইজান, চেয়ারম্যান ভাইজান, কি যে জাদু করছেন রে ভাই, কি যে জাদু করছেন, সেকেন্ডে সেকেন্ডে শুধু আপনারা ফোন দিতে ইচ্ছা করে, যে কোনো ঘটনায় আপনারা ফোন দিতে ইচ্ছা করে। এই পাতলা পিরিতের কথা বাদ দে, কামার কথা কর, তোর সমস্যা কি? ওই যে ভাইয়া, প্রফেসরের মেয়ে নদী আমার জন, তার যে হবু জামাই সবুজ, কিডন্যাপাররা তো তাকে ছেড়ে দিয়েছে। ছেড়ে দিছে মানে? সেটার মানে কি দাঁড়াইলো? তাহলে তো তুই কিডন্যাপ করছিলি, তুই ছেড়ে দিলি, তাই না? এটা কি বললেন বড় ভাই? আমি কেন ছাড়বো? আমি ছাড়ার কি, কিডন্যাপ তো আমি করি নাই, কিডন্যাপ করেছে তো অন্য কেউ। ও তাই না? আমি তো ভাবছিলাম যে এটা তোরই কাম। যাই হোক, সাবধানে থাকবি, কারণ আমার মতো প্রফেসরের পরিবারও কিন্তু তোরই সন্দেহ করে। শোন রাজা, প্রফেসর তোরে ধরতে পুলিশ পাঠায় নাকি যুবরাজরে পাঠায়, সাবধানে থাকিস। কারণ তুই যে এতদিন ওকে ডিস্টার্ব করতি, এটাই হলো সবচেয়ে বড় প্রমাণ। আর কোনো প্রমাণের তো দরকার নাই, কিডন্যাপের পিছনে এই প্রমাণ দিয়েই কিন্তু তোরে ধরতে পারবো। ধন্যবাদ বড় ভাই, ধন্যবাদ। এটা হচ্ছে বড় ভাইয়ের মতো কাজ, আমি অবশ্যই সাবধানে থাকবো। আমি জানি বড় ভাই, নদী নদীও আমাকে সন্দেহ করে এবং সুযোগ পেলে সে আমার ক্ষতি করবে, এটা আমি জানি বড় ভাই। রাজা, এই প্রফেসরের মায়ের লগে যে পোলো ডার্বি হওয়ার কথা ছিল, নামটা জানি কি? সবুজ সবুজ। আর ওর ফোন নাম্বার আছে? কি বড় ভাই আছে। তুই ওই নাম্বারটা আমারে এখনই এসএমএস করতো, দরকার আছে। ঠিক আছে বড় ভাই, অসুবিধা নাই, আমি এখনই এসএমএসটা করে দিচ্ছি আপনাকে। আসসালামু আলাইকুম। আবুল, এই আবুল, আবুল বড় ভাই, আপনি আমাকে শুধু আবুল আবুল বলে ডাকেন কেন? আমি কিন্তু খুব অপমান বোধ করি। একটাবারের জন্য যদি আমার নাম উচ্চারণ করছস,
তাহলে কিন্তু সারা জীবনের জন্য ঘুমিয়ে যাবি, একেবারে ঘুমিয়ে যাবি। আর একবার ঘুম হইলে কি হয় সেটা তো বুঝছ। হ্যাঁ বুঝতে পেরেছি, আর কিছু বলতে হবে না, সব বুঝতে পেরেছি। ঠিক আছে, আমি আর কাউকে কিছু বলবো না।